আরে প্লিজ দেখতে চাও না বলছি তো কেন বলো না কি হয়েছে এটা বলো না আরে সরানো দেখি কি তুমি ফোন করলে না কাঁদিয়ে গেলাম ভাই আর তুমি ভিডিওটি কেবল এন্টারটেইনমেন্ট এর জন্য বানানো হয়েছে বাস্তবের সাথে এর কোনো মিল নেই যদি কোনো মিল হয় সেটি কাকতালীয় হাই ফ্রেন্ডস আমি চলে এসেছি হ্যাঁ আজকে আমি একটা প্র্যাঙ্ক করব মিন্টুর সাথে মিন্টু দু সপ্তাহ আগে একটু কাজের জন্য বাইরে গেছে তো আজকে ফিরছে ফোন করেছিল আমি জানতে পেরেছি আজকে আসছে হাওড়া স্টেশনে আছে তোর সাথে একটা ইমোশনাল প্র্যাঙ্ক করব জানি না কি হতে চলেছে কি রিয়্যাক্ট করবে কি ইমোশনাল হয়ে কতটা পড়বে তো আর আর একটা পরীক্ষা হয়ে যাবে ও আমাকে ভালোবাসে কতটা সত্যি ভালোবাসে কি না সেটারও পরীক্ষা হয়ে যাবে তো তার জন্য ভিডিওটা তোমাদের দেখতে হবে স্কিপ না করে পুরোটা দেখো প্লিজ তাহলেই সবটা জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বলে এ ফিউ মোমেন্টস লেটার বাবা কি গো আমি এলাম তুমি বাইরে বেরোলে না অন্যদিন তো গেটের সামনে দাঁড়িয়ে থাকো এটা বাবুর জন্য খেলাটা নিয়ে এসেছি বাবু কোথায় গো কি হয়েছে তোমার গরম করে বসে আছো কেন কি হয়েছে জ্বর ফর হয়েছে না যাও একটু শরীর যা দখল গেল না একটু চা পা করো একটু চুপ করে আছো কেন তুমি করোনা দিয়ে মুখ ঢেকে আছো কেন গো আরে করোনাটা সরাও আরে মুখ ঢেকে আছো কেন করোনাটা সরাও দেখি কেন কি হয়েছে আরে কি হয়েছে বলো তাহলে ওড়নাটা সরাও না দেখি আরে দেখতে চাও না বলছি তো কেন বলো না কি হয়েছে এটা বলো না সহ্য করতে পারবে না সহ্য করতে পারবো না এমন কি হয়েছে সহ্য করতে পারবো না আরে সরানো দেখি কি ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं ইশ পুড়ে গেছে তুই আমাকে একবার জানালে না এত বড় তুমি তো একটা কাজের জন্য গিয়েছিলে হসপিটালে গিয়েছিলাম একদিন তারপরে দিন ছেড়ে দিয়েছে ওষুধ দিয়েছে এ দিয়েছে ইস কি হয়ে গেল গো তোমার তুমি ফোন করলে না কাঁদিয়ে গেলাম ভাই আর তুমি কি বলছো তুমি আমার জন্য কেন তুমি তোমার জীবনটা নষ্ট করবে এইরকম অবস্থায় আমাকে নিয়ে তুমি সারাটা লাইফ কি করে কাটাবে তুমি এই কথাটা বলতে পারছো আমাকে তুমি কি আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি তুমি আমাকে এই চিনলে এতদিন বিয়ের পর আমি তোমাকে ছেড়ে দেবো এই অবস্থায় কি করে এরকম করে আমাকে নিয়ে তুমি থাকবে তুমি আমার কথা চিন্তা করো তুমি নিজের কথা
পাচ্ছ না, তোমার কি অবস্থা হয়েছে বলো তো? আমি ঠিক সামনে দেব আমাকে। বোকা বোকা মুলো কথা বলো না রিনি, একদম বোকা মোকা মুলো তো কথা বলো না। ডাক্তার কি বলেছে? এটা প্লাস্টার সার্জারি করলে তো ঠিক হয়ে যাবে, আমি তোমাকে বিদেশে নিয়ে যাব, প্লাস্টার সার্জারি করাবো। ঠিক হবে না, কিছুতেই ঠিক হবে না। আরে ঠিক হবে, কে বলেছে ঠিক হবে না? সমস্ত জিনিস ঠিক হয়ে যায় এখন, তুমি প্লিজ রাগ করো না, ঠিক হয়ে যাবে, আমি ঠিক করে দেবো। দেখো আর তুমি আমাকে বলছো তুমি পারবে না এরকম ভাবে আমাকে নিয়ে থাকতে। থাকবো, আমি তোমাকে নিয়ে থাকবো, তুমি আমাকে এই চিনলে? হ্যাঁ আমার ভালোবাসাটা তুমি বুঝলে না, তোমার এই হয়েছে বলে আমি তোমাকে ছেড়ে দেবো? তুমি কি করে ভাবলে এটা, কি করে ভাবো তুমি? তুমি আমাকে তাহলে চিনতে পারলে না? ভালোবাসি না কতটা, তোমাকে আমি সারা জীবন আমি থাকবো সুখে দুঃখে। কি হয়েছে এটা, এমন কোনো ব্যাপার না, মুখটা কি হয়েছে? মুখটা কি আমি তোমাকে শুধু মুখ থেকে বিয়ে করেছি নাকি? হ্যাঁ তুমি আমাকে তাহলে চিন্তা ভুল করছো দিদি। প্লিজ এসব কথা একদম মাথায় করো না, তুমি কীভাবে সুস্থ হবে কী করে এটা ঠিক হবে আমি সেটা ব্যবস্থা করতে দাও, ওইসব উল্টো পাল্টা চিন্তা একদম করো না। কী ভাবছো তুমি, আমি তোমাকে ছেড়ে চলে যাবো এই অবস্থায়? তুমি ভাবতে পারলে? আমাকে তুমি এই চিনলে? হ্যাঁ হ্যাঁ কী করে তোমার এটা হলো আমি সেটা চিন্তা করছি, কী করে সারা পর তুমি উল্টো পাল্টা করছো খালি? হ্যাঁ করো না, আমার মনের অবস্থা খুব খারাপ, তুমি উল্টো পাল্টা কাজে আমাকে বলছো। হ্যাঁ আমি তোমার ছেড়ে তোমার আমি ছেড়ে চলে যাবো। ঠিক আছে এতটা ইমোশনাল হয়ে না প্লিজ, শোনো একটা কথা। কি করে হলো তুমি আমাকে জানালে না কিছু? একটা কথা শোনো, এগুলো শোনো একদম, আমার কিছু হয়নি, প্র্যাঙ্ক করছি তোমার সাথে। কি প্র্যাঙ্ক করছি? কিসের প্র্যাঙ্ক করছো? তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা, কতটা ভালোবাসো সেটা পরীক্ষা। এটা কিসের প্র্যাঙ্ক হচ্ছে? তোমার সাথে প্র্যাঙ্ক করছি, তুমি আমার সাথে কত প্র্যাঙ্ক করো? আরে এগুলো কি তাহলে? মেকআপ, পুরো মেকআপ করেছি আমি। আরে কেনা কে চাইতে হো? মেকআপ করেছো কি করে? তুমি ফোন করলে যখন আমাকে হারাস করছো, তুমি প্র্যাঙ্ক করতে নেই। এই এত বড় জিনিস দিয়ে প্র্যাঙ্ক করলে? সরি, ক্যামেরা একটু হাই করে দাও। সত্যি সত্যি মেকআপ? যাও যাও যাও, মেকআপটা তুলে এসো যাও। এটা নিয়েও প্ল্যান করেছি। A few moments later. তো বন্ধুরা, মেকআপটা আমি রিমুভ করে চলে এসেছি, দেখো তো। তুমি কিছু বলবে তুমি? না না, তুমি প্ল্যান করেছো তুমি বলো। তো কদিন পরে বাবা ছেলেকে পেয়ে খুব খুশি, আর ছেলেও বাবাকে পেয়ে খুব খুশি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো অবশ্যই। তোমরা ভয় পেয়ে গেছো ভিডিওটা দেখে কি, আমার মেকআপ দেখে? সেটাও কিন্তু কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। হ্যাঁ আর একটা, আজকে একটা প্র্যাঙ্ক করার সাথে সাথে ওর মনের কথাটা আজকে জানা হয়ে গেল। তো ভালো থেকো, চলো পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা।